আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের নিশ্চয়ই সেই সূর্যজলের কথা মনে আছে, হঠাৎ করে তার হাত পায়ে শক্তি নাই, প্রতিবন্ধী হয়ে গিয়েছিল, গাড়ি চালাতো, তো তার একটা হুইল চেয়ারের প্রয়োজন হয়েছে। তো তার জন্য আমরা হুইল চেয়ার একটা কিনে নিয়ে আসলাম। আগের হুইল চেয়ারটা কী হয়েছে, সে এখন কেমন আছে, সব কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। দুই তিন চুরি হয়ে গেলে আবার হারা গেল, চুরি করল মানুষজন ভাইব না। কবে? আজ থেকে দুই তিন মাস আগে। কিভাবে, কোথায় থেকে? এখানে ঘর ছিল, ঘর থেকে গেলে লেগে গেছে। আপনি কোথায় ছিলেন তখন? এই ঘরে শুয়েছিলাম। ঘুমাইছিলেন? তাই বলে তারপরে আটটার সময় তারপরে শেষ হয়, দশটার সময় আসি শুইতে, ঘুমাতে এলে চুরি হয়ে গেছে। ও, গত রোজার ভিতর? হ্যাঁ, সাত আট ভাই তারাবি পড়তে গেছিলেন, তারাবি পড়ে এসে ঘুমাইছেন, তখন চুরি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু অসল মানুষ তো জিনিসটা আমি লিখছি, তুই কিনলে গা কে নিয়েছে, নাম বলেন তার। আপনার মতো পঙ্গু মানুষের চেয়ার যদি চুরি করে নেশা করে, আর আপনি চেনেন তাকে? চিনলে তার বিচার বিচার হলো না? এখানকার যারা দোকানদার আছে তারা বিচার করলো না? এরা দোকানদার গলি মারি করতে হয় যে আমি খুলি মারি প্রত্যেক দোকানে দোকানে দেওয়া সম্ভব না, এই জন্য আর এই করলাম না। এটা তো আপনার আগের ভাঙা ছিল, তাই না? এটা তো আগে ভাঙা ছিল। আর মোবাইল হারাইছে কয়টা? তিনটা মোবাইল আছে। এই মোবাইল গুলা চুরি করে কি আপনার মোবাইল? ওই লোকেই চুরি করে। তো ওর বিচার হচ্ছে না কেন? ওর বিচার করবে কে? আল্লাহ করে, এখন আল্লাহ পর দিতে আল্লাহ করে দেখবে। আল্লাহ তো অবশ্যই বিচার করবে পরকালে, কিন্তু দুনিয়া তো বিচার হতে হবে না। আপনার মতো মানুষের মোবাইল চুরি করে, একই মানুষ আপনার হুইল চেয়ার চুরি করে, তার কি এলাকার বিচার হবে না? থাকে কোথায় তার বাড়ি? কই? বেলুপাড়ায়। থানা থানায় আপনি বলবেন যে আমি পঙ্গু মানুষ, আমার মোবাইল চুরি করে, আমার এরকম চুরি করে, মানুষের সাহায্য দেখে তা চুরি করে। এটা এখানে এটা অটো দুটো থানায় যায় বললে তো হয় বললে কে দেয় না? অবশ্যই দিবে থানা। আপনি পঙ্গু মানুষ, আপনার তো অবশ্যই সাহায্য করবে থানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বোন, আমি খুব দুঃখের মানুষ। ভাই বোন, তোমার যার দেহ ভালো লাগে তাই তোমরা করো। দর্শক, আপনাদের নিশ্চয়ই এনার কাহিনিগুলো মনে আছে। ওনাকে আমরা চিকিৎসার জন্য ঢাকাতে পাঠিয়েছিলাম, রাজশাহীতে পাঠিয়েছিলাম। ওনার আসলে বংশগত রোগ, যার কারণে চিকিৎসা করে ভালো হলো না। তো ওনার বেশ কিছু টাকা আমাদের কাছে আছে, আমরা প্রতি মাসে মাসে ওনাকে খাবার টাকা দিই, তাই না? তারপর ওনার টাকাতে ছাগল কেনা আছে, ছাগলের বাচ্চা হয়, ছাগলের বাচ্চার টাকা থেকে জমা রাখা হয়, ছাগলের বাচ্চার টাকা থেকেই আপনার হুইল চেয়ারটা কিনে নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, কিন্তু এটা আবার চুরি হয়ে যাবে না তো? নতুনটা ব্যবহার করবেন না, এটা তো আর ব্যবহার করার মতো নাই। কেমন মানুষ ইনার মতো মানুষের হুইল চেয়ার মোবাইল যারা চুরি করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আসলে তার বিচার হওয়া উচিত। কি আর বলবো, তাকে আসলে আমরা যদি সামনে পেতাম তাহলে একটা। সে থাকে কোথায়, তার বাপের নাম কি? তার বাপের নাম জানে, কিন্তু তার নাম সোহাগ। সোহাগ? বয়স কত? ছেলের নাকি দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে মারি গেছে। আচ্ছা, আপনার নাম কি? নাম মিন্টু। মিন্টু, ওনাকে তো চেনেন তো, পঙ্গু মানুষ? হ্যাঁ হ্যাঁ। ওনাকে তো আমরা সাহায্য করি, মাসে খাবার দিই, হুইল চেয়ার কিনে দিয়েছিলাম, এর আগে মোবাইল কিনে দিয়েছিলাম। এই ভেলুপাড়া সোহাগ নামে, সোহাগ নাকি? সোহাগ নামে একজন, ওর
হুইলচেয়ার চুরি করে না নেশা করে মোবাইল চুরি করে নেশা করে আপনারা কি চেনেন নাকি সোহাগকে না সোহাগের কাম আছে এর মত মানুষ এই এই মানুষের যদি এগুলা চুরি করে সে কেউ নিয়ে যায় তাহলে তার কি করা উচিত কোন তো এটা অন্যায় ভাই খালি অন্যায় নাকি এটা তার তার পরিবারে কেউ নাই তার জীবনে দুনিয়াতে তার কেউ নাই তাকে হেল্প করা হয় এটা আপনি দেখেন ভেলুপাড়া মোড়ে যায় সারি কার সাথে সোহাগ নামের কা চিনে নাকি তাকে একটু বলেন যে ভাই ও গরিব মানুষ গাড়িটাই নামাই তো আসলে তারপর আমি ভুলে যাচ্ছি রবি ভাই আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে এখন এই চেয়ারটা একটু সাবধানে ব্যবহার করেন হ্যাঁ যে চোর আপনার সাথে এরকম করে তার বাড়ি কোথায় বললেন বেলুপাড়া কার বাড়ির কাছে বাড়ি ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি আপনার এগুলা চুরি করে চোর ধরছেন তারপরও কোনো বিচার নাই কোনো বিচার নাই আচ্ছা আমরা ওই চোরকে দেখি পাই কিনা ওর বাড়িতে যাবো হ্যাঁ সোহাগ বেলুপাড়া আর তাহলে আপনাকে হুইল চেয়ারটা কিনে দিলাম এটা হচ্ছে আপনার টাকা দিয়েই ওই যে আপনার জন্য ছাগল কেনা হয়েছিল ছাগলের বাচ্চা বিক্রি করে টাকাটা হয়েছিল আর আপনি হচ্ছে ওই যে ই চাইছিলেন তো মেমোরি চাইছিলেন ওয়াশ করার জন্য মেমোরি এই যে মেমোরি হ্যাঁ ওয়াজ আপনি ভরে নিতে পারবেন না এখানে আমি খুব কষ্টের মান ভাই ভাই আপনারা যা যেটা যা দিতে মন যায় আমি অসলমান ভাই বোন ভাই তোমরা দেও ভাই ঠিক আছে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন